গাইজ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমাদের আলোচিত বিষয় হলো গ্রীষ্মের উপকথা। গ্রীষ্মের উপকথার মধ্যে পারসিফোনের গল্প আমরা আলোচনা করব। আজকে মূলত পারসিফোনি এবং নরকের দেবতা হেডিসের প্রেম কথার গল্প আমরা জানতে পারব। কে ছিলেন এই পারসিফোনি এবং কে ছিলেন এই হেডিস এবং কি হয়েছিল তাদের মধ্যে, এই সমস্ত কিছুই আমরা জানবো আজকের গল্পের মধ্যে। তবে যারা প্রথমবার এই রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে এসছেও তাদের সকলকে স্বাগত জানাই আমাদের রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে। এই রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে সমস্ত শিক্ষিত মানুষরা সমবেত হয় শিক্ষার বিষয়কে আলোচনা করার উদ্দেশ্যে। তুমিও এই পরিবারের সদস্য হতে পারো চ্যানেলকে সাবস্ক্রাইব করে। এবার চলো মূল আলোচনায় আসা যাক। আমরা সকলেই জানি প্রেমের দেবী ছিলেন অ্যাফ্রোডিটি। অ্যাফ্রোডিটির পুত্র ছিলেন এরোস। এই এরোস প্রেমের ব্যাপারে সিদ্ধহস্ত ছিলেন। এই এরোসের হাতে এক তীর ধনুক ছিল, যে তীর দিয়ে তিনি যে কোনো মানব, দেবতা এবং দেবীদের প্রেমে আবদ্ধ করতে পারতেন। এরোসের তীরগুলি বড়ই অদ্ভুত ছিল এবং মায়াবী ছিল। এই তীরে যদি কেউ বিদ্ধ হতো তাহলে সে অবশ্যই অন্য কারো প্রেমে পড়ত। এরোস শুধুমাত্র একবার মজা করার জন্য মৃত্যুপুরীর রাজা প্লুটো বা হেডিসের উপর আঘাত করে বসলেন। এরোস তীর ছুড়লেন এবং সেই তীর এসে লাগলো মৃত্যুপুরীর রাজা হেডিসের গায়ে। হেডিস সঙ্গে সঙ্গে প্রেমে পড়লেন। হেডিস প্রেমে পড়লেন পারসিফোনের। কে ছিলেন এই পারসিফোনে? পারসিফোনে ছিলেন ডেমেটারের কন্যা। প্রকৃতপক্ষে ডেমেটার এবং জিউসের কন্যা সন্তান ছিলেন পারসিফোনে। ইতিমধ্যে হেডিস পারসিফোনেকে ভালোবাসতে শুরু করেছেন। হেডিস পারসিফোনেকে নিজের করার জন্য উদগ্রীব হয়ে উঠলেন। এন্নার নিম্ন উপত্যকা দিয়ে রথে করে যাচ্ছিলেন মৃত্যুপুরীর রাজা হেডিস। সহসা এক দৃশ্যের উপর চোখ পড়ল তার। তিনি দেখলেন ডেমেটারের অনিন্দ সুন্দরী রূপসী কন্যা পারসিফোনে তার সঙ্গিনীদের সাথে ফুল তুলছেন। পারসিফোনেকে দেখার সঙ্গে সঙ্গে তার রূপে মুগ্ধ হয়ে গেলেন হেডিস। তিনি তৎক্ষণাৎ রথ থেকে অবতরণ করে পারসিফোনের কাছে গিয়ে একটা হাত ধরলেন। সঙ্গে সঙ্গে পারসিফোনের আঁচল ভরা ফুলগুলো সব পড়ে গেল। ভয়ে চিৎকার করতে শুরু করলেন পারসিফোনে। পারসিফোনে তার মা ডেমেটারের অত্যন্তই প্রিয় ছিলেন। পারসিফোনে মা ডেমেটারকে ডাকতে শুরু করলেন প্রাণপণে। ডেমেটার নিজের মেয়ের কান্না শুনে ছুটে এলেন, কিন্তু যখন তিনি এলেন তিনি দেখতে পেলেন পারসিফোনে আর ইহ জগতে নেই। পারসিফোনেকে নিয়ে বিদায় নিয়েছেন হেডিস। ডেমেটার জানতেন না যে হেডিস পারসিফোনেকে নিয়ে পালিয়েছেন মৃত্যুপুরীতে। ডেমেটার পারসিফোনের নাম ধরে ডাকতে শুরু করলেন বারবার, কিন্তু কোনো সাড়া পেলেন না। তিনি পাগলের মতো ছুটে বেড়াতে লাগলেন নিজের কন্যা পারসিফোনেকে খোঁজার জন্য। ডেমেটার নিজেও যেহেতু একজন দেবী ছিলেন, তার দুঃখে সারা পৃথিবী অসাড় হয়ে পড়ল। শুধু ভূমিকম্প আর আগ্নেয়গিরির অগ্নুদ্গারে সারা পৃথিবী কাঁপতে শুরু করল। সারাদিন ধরে সকরুণ কণ্ঠে ডাকতে ডাকতে তিনি মেয়ের খোঁজ করতে লাগলেন। দিনের পর দিন জলে স্থলে উপত্যকায় পার্বত্য অঞ্চলে ডেমেটার খুঁজে বেড়াতে লাগলেন নিজের কন্যা পারসিফোনেকে। অবশেষে ঘুরতে ঘুরতে সিসিলিতে এসে পৌঁছালেন ডেমেটার। পারসিফোনের একটি কটিবন্ধনী নদীতে ভেসে যাচ্ছিল। ডেমেটার ঘুরতে ঘুরতে এক ঝর্ণার কাছে পৌঁছালেন। এই ঝর্ণা কথা বলতে পারত। এই ঝর্ণায় কথা বলে ডেমেটারকে জানিয়ে দিল পারসিফোনির খবর। এই ঝর্ণা দেবী ডেমেটারকে বললেন যে তিনি নিজে দেখেছেন মৃত্যুপুরীতে হেডিসের পাশে সিংহাসনে বসে রয়েছেন পারসিফোনে। হিমশীতল চির অন্ধকারে ভরা সেই মৃত্যুপুরীতে কখনো কোনো জীবন্ত মানুষ থাকতে পারে না, তাই সেখানে থাকতে বড়ই কষ্ট হচ্ছিল পারসিফোনে। পৃথিবীর আলো বাতাস পাওয়ার জন্য নিশ্চয়ই ছটপট করছিল পারসিফোনে। ঝর্ণারূপিনী আর্যুতা আরও জানালেন যে নরকের রাজা হেডিসেই পারসিফোনিকে জোর করে ধরে নিয়ে গেছে তার রাজ্যে। পারসিফোনি সেখানেই আছে এবং পারসিফোনি জানেন না যে কে তাকে হেডিসের কবল থেকে উদ্ধার করবে। এই কথা শোনা মাত্র তীব্র হতাশায় উন্মাদ হয়ে পৃথিবীকে অভিশাপ দিতে লাগলেন ডেমেটার। বিশেষ করে অভিশাপ দিতে লাগলেন সিসিলির মাটিকে, তার কারণ এই সিসিলির মাটি থেকেই হেডিস তার কন্যাকে তুলে নিয়ে গেছেন। ক্রন্দনরতা ডেমেটারের চোখের জল যেখানেই ঝরে পড়তে লাগলো সেখানকার মাটি বন্ধা হয়ে যেতে লাগলো। কোনো ফসল ফলল না সে মাটিতে। বুভুক্ষু মানুষ এবং পশুর হাহাকারে ভরে উঠল সেখানকার আকাশ বাতাস। মানুষরা কাতর কণ্ঠে দেবতাদের ডাকতে শুরু করলেন। দেবতারাও খুব ভালোভাবে জানেন যে মানুষেরই যদি অস্তিত্ব না থাকে তাহলে দেবতারা তাদের বলি উৎসর্গ কোনো কিছুই পাবেন না মানুষদের কাছ থেকে। তাই দেবতারা বাধ্য হয়ে দেবরাজ জিউসের শরণাপন্ন হলেন। দেবরাজ জিউস ডেমেটারকে ডাকলেন, তাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু ডেমেটার কোনো কথাই শুনবার পাত্রী নন। ডেমেটার পরিষ্কারভাবে বললেন যে আমি আমার কন্যাকে যতদিন না ফিরে পাবো আমি শান্ত হব না।
বরং দেমিটার জিউসকে বললেন, এই কন্যা তোমার এবং আমার উভয়েরই, তাই আমাদের উভয়েরই দায়িত্ব রয়েছে আমাদের কন্যাকে নিরাপদে ফিরিয়ে আনার। আমার চোখের জলে যদি তুমি বিচলিত নাও হও, তাহলেও অন্তত তোমার পিতৃত্বের অভিমানে আঘাত লাগা উচিত। তোমার পিতৃত্বের সম্মান এবং মর্যাদার খাতিরেও আমাদের কন্যাকে উদ্ধার করা উচিত। অবশেষে জিউস ডেমিটারের কাতর প্রার্থনায় নরম হলেন। তিনি পার্সিফোনেকে আনার জন্য হারমিসকে মৃত্যুপুরীতে পাঠিয়ে দিলেন। তিনি হারমিসকে বললেন, যেমন করেই হোক পার্সিফোনেকে ফিরিয়ে আনতে হবে, তার মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে, অন্যথায় সারা পৃথিবী নির্জনতায় পূর্ণ হবে। তবে জিউস হারমিসকে একথাও বললেন, যেন লক্ষ্য করো, পার্সিফোনি যেন হেডিসের কাছ থেকে কোনো কিছু না খেয়ে থাকে। হেডিসের দেওয়া কোনো কিছু খাদ্য গ্রহণ করলে তাকে কিন্তু আর আনা চলবে না এই পৃথিবীতে। হারমিস শীঘ্রতার সাথে এসে পৌঁছালেন মৃত্যুপুরীতে। কিন্তু কি দেখলেন হারমিস সেখানে? হারমিস সেখানে দেখলেন মৃত্যুপুরীতে পার্সিফোনে মোটেও দুঃখী নেই, পার্সিফোনে হেডিসকে পেয়ে খুব খুশিতে রয়েছেন। হেডিসের মধ্যেও কিছু পরিবর্তন এসেছে। হেডিস যেন পার্সিফোনেকে আরো বেশি করে ভালোবাসতে শুরু করেছেন। পার্সিফোনেও হেডিসের প্রেম দেখে বিগলিত হয়েছেন এবং হেডিসকে নিজের হৃদয়ে স্থান দিয়েছেন। কিন্তু হারমিস তো এসেছেন পার্সিফোনেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই প্রেমিক যুগলকে একে অপর থেকে দূরে সরিয়ে দিতেও মন করল না হারমিসের। কিন্তু জিউসের নির্দেশ, হারমিস জিউসের নির্দেশের কথা জানিয়ে দিলেন হেডিসকে। হেডিস তো কোনোভাবেই পার্সিফোনেকে নিজের কাছ থেকে ছাড়বেন না, আবার পার্সিফোনেও হেডিসের প্রেম দেখে হেডিসকে ছেড়ে যেতে চান না। কিন্তু হারমিস হেডিসকে বোঝানোর চেষ্টা করলেন পৃথিবীর দুর্দশার কথা। এইরূপ যখন আলোচনা চলছে, ঠিক তখনই হারমিস লক্ষ্য করলেন যে পার্সিফোনি যেন কিছু খাবার খেয়েছেন। হারমিস দেখলেন যে সেই দিনই হেডিসের দেওয়া একটি ডালিমকে খেয়েছেন পার্সিফোনে। ডালিমের মাত্র 4টি দানাই খেয়েছিলেন পার্সিফোনে। দেবতাদের নিয়ম অনুযায়ী হেডিসের দেওয়া কিছু খাদ্যকে গ্রহণ করলে সে কিন্তু আর মৃত্যুপুরীকে কোনোদিনই ত্যাগ করতে পারবে না। সুতরাং হারমিস বাধ্য হয়ে শূন্য হাতে ফিরে এলেন জিউসের কাছে। কিন্তু দেমিতার এই সমস্ত কোনো কিছুই মানতে রাজি নন। তিনি আরও বেশি ভেঙে পড়লেন, আরও বেশি আর্তনাদ শুরু করলেন। শান্ত হলো না তার অশান্ত চিত্ত, তার তীব্র রোষে আগের মতোই জ্বলতে থাকলো সারা পৃথিবীর মাঠ ঘাট বন জঙ্গল। ডেমিটারের অনুনয় বিনয়ে সকরুণ ধ্বনিতে ভরে উঠল স্বর্গলোকের আকাশ বাতাস। জিউস তখন সমস্ত দিক চিন্তা করে এক সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, পার্সিফোনি যেহেতু ডালিমের 4টি বীজ খেয়েছেন, তাই পার্সিফোনিকে বছরের 4 মাস মৃত্যুপুরীতে কাটাতে হবে হেডিসের কাছে। বাকি সময়গুলিতে পার্সিফোনি অবশ্য পৃথিবীতে ফিরে আসতে পারেন নিজের মাতার কাছে। এর অর্থ হল প্রায় অর্ধেককাল পার্সিফোনি জীবিত হিসাবে থাকবেন, আর অর্ধেককাল সে মৃত অবস্থায় থাকবেন। তা যাই হোক, দীর্ঘদিন পর কন্যাকে ফিরে পেয়ে সস্নেহে বুকে জড়িয়ে ধরলেন ডেমিটার। মুখে হাসি ফুটল, আবার আবার শস্যপূর্ণ হয়ে উঠল বসুন্ধরা। রুক্ষ পাহাড়ের মাথাগুলিতে আবার সবুজ তৃণগুল্ম দেখা গেল। উপত্যকায় শিশুরা খেলে বেড়াতে শুরু করলো। নীল আকাশের দিকে তাকিয়ে উজ্জ্বলভাবে হাসতে থাকলো সারা পৃথিবী। কিন্তু পার্সিফোনে যখনই তার মায়ের কাছ থেকে মৃত্যুপুরীতে চলে যেত, তখনই আবার দুঃখ নেমে আসতো দেমিতারের জীবনে, এবং সাথে সাথে সারা পৃথিবীতে তীব্র শীতলতা নেমে আসতো। তাহলে এই ছিল গাইজ পার্সিফোনি এবং হেডিসের গল্প। গাইজ, গ্রিসের উপকথার গল্পগুলি আশা করি তোমাদের সকলের খুবই পছন্দ হচ্ছে। তোমরা যদি এই রকম গল্প আরও শুনতে চাও, তাহলে তা আমাকে কমেন্ট করে জানাও। আরও একটি আমি প্রশ্ন করতে চাইবো তোমাদের, সারা গ্রিসের উপকথায় হেডিসকে মূলত শয়তান হিসাবেই দেখানো হয়েছে বা এক খলনায়ক হিসাবে দেখানো হয়েছে, কিন্তু তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় যে হেডিস খলনায়ক, নাকি তোমার মনে হয় যে হেডিস একজন নায়ক চরিত্রই ছিলেন? তোমার মতামত তুমি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আরও একটি সুখবর রয়েছে, যারা ইংরাজিতে অনার্স করছো বা ইংলিশ অনার্স করছো, তাদের জন্য আরও একটি চ্যানেল রয়েছে, ইন্দ্রনীল দাস। এই চ্যানেলে শুধুমাত্র ইংলিশ অনার্সের বিষয়গুলি আলোচিত হয়ে থাকে। তুমি যদি ইংলিশ অনার্স করছো, তাহলে এই চ্যানেলের পাশাপাশি ইন্দ্রনীল দাস চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো। তাহলে আজ এ পর্যন্ত থাকলো, ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সকলকে।